বন্ধুরা মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি বিগত দশ বছরে সরকারি চাকুরির পরীক্ষায় পাশ ফেলের যত অঙ্ক আসছে সবগুলোর অঙ্কর সমাধান নিয়ে এবং শর্টকাট সমাধান নিয়ে আপনাদের সাথে আছি এই ভিডিওটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক দেখলে সামনে সরকারি চাকুরির পরীক্ষায় পাশ ফেলের যত অঙ্ক আসবে আপনি এক থেকে দশ সেকেন্ডের ভিতরে বা পাঁচ সেকেন্ডের ভিতরে আপনি উত্তরগুলো বের করতে পারবেন এক নম্বরে আছে কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট ইংরেজিতে এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করে যদি দশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে এবং উভয় বিষয়ে তিনশো জন শিক্ষার্থী পাশ করে তবে মোট পরীক্ষার্থী কতজন এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসে তাহলে চলুন দেখি কেমনে আমরা শর্টকাটে করতে পারি এটার জন্য আমার প্রথমে যেটা করতে হবে সেটা সেটা করতে হবে টোটাল পাস বের করতে হবে তার জন্য মোট পাস মোট পাসটা আমরা কীভাবে বের করব একশো মাইনাস প্রথম বিষয়ে ফেল প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল মাইনাস উভয় বিষয়ে ফেল মোট পাশ পারসেন্টেন্স এখানেও পারসেন্টেন্স হবে তাহলে একশো পারসেন্ট মাইনাস প্রথম বিষয়ে ফেল বের করি প্রথম বিষয় ইংরেজি ইংরেজিতে পাস করছে সত্তর জন একশো জনে একশো সত্তর পার্সেন্ট পাশ করছে তাহলে ফেল করে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট প্লাস দ্বিতীয় সাবজেক্টে পাশ করছে আশি পার্সেন্ট তাহলে ফেল করছে কত পার্সেন্ট বিশ পার্সেন্ট তারপরে উভয় বিষয়ে ফেল করছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে তাহলে উভয় বিষয়ে ফেল করে দশ পার্সেন্ট তাহলে একশো মাইনাস তিরিশ আর বিশ পঞ্চাশ পঞ্চাশ থেকে যদি পঞ্চাশ পার্সেন্ট মাইনাস দশ পার্সেন্ট তাহলে একশো মাইনাস একশো পার্সেন্ট মাইনাস চল্লিশ পার্সেন্ট তাহলে কত হবে ষাট পার্সেন্ট তাহলে মোট পাস পারেন যে মোট ষাট জন পাশ করলে মানে আমি দেখাইছি যদি ষাট জন পাস করে মোট পরীক্ষার্থী কত হবে একশো জন আর যদি কতজন কইছে এখানে তিনশো জন পাস করে তিনশো জন পাশ করলে মোট পরীক্ষার্থী কত হবে একশো 60 ইন্টু তিনশো এটা এটা কাটলে আসলো ফাইভ তাহলে একশো আর পাঁচ গুণ করলে কত পাঁচশো জন তাহলে আমার কত আসবে এখানের উত্তর গ পাঁচশো জন দেখুন দুই নম্বরটায় আছে কোন পরীক্ষায় নব্বই পার্সেন্ট ইতিহাসে আশি শিক্ষার্থী ইংরেজিতে পাস করে যদি উভয় বিষয়ে কেউ ফেল না করে এবং দুশো জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থী কতজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে এটা করার জন্য আমরা ওই একই পদ্ধতিতে করব যে মোট পাস পার্সেন্টেজ সমান সমান কীভাবে বের করবো একশো মাইনাস প্রথম ফেল প্রথম বিষয়ে ফেলের পার্সেন্টেজ প্লাস দ্বিতীয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ মাইনাস উভয় বিষয়ে ফেল পারসেন্টেন্স এটা কি হবে তাহলে একশো মাইনাস প্রথম বিষয়ে ফেল প্রথম বিষয়ে পাস করছে নব্বই তাহলে ফেল করবে টেন যোগ দিতে বিষয় পাশ করছে আশি পার্সেন্ট তাহলে ফেল করবে বিশ পারসেন্ট উভয় বিষয়ে কোনো ফেল নাই তাহলে এটা জিরো পার্সেন্ট উভয় বিষয়ে কেউ ফেল না করে তাহলে এখানে একশো মাইনাস এটা পঁচাশি হবে মেনলি এখানে পঁচাশি হবে অঙ্কটায় তাহলে এখানে হবে পনেরো পার্সেন্ট

এখানে কতজন পাস করছে দেখেন যদি উভয় বিষয়ে দুইশো পঁচিশ জন পাস করলে মোট পরীক্ষার্থী কত হবে একশো নিচে যাবে পঁচাত্তর ইন্টু দুইশো পঁচিশ এটা এটা কাটে হলো তিনবার তিন আর একশো গুণ করলে হয় তিনশো তাহলে এত জন তাহলে উত্তর হবে কত ঘ তিনশো জন বন্ধুরা এবার তিন নম্বর অঙ্কটা দেখি কোনো পরীক্ষায় আশি পার্সেন্ট শিক্ষার্থী গণিত এবং সত্তর পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করলো উভয় বিষয়ে ষাট পার্সেন্ট পাস করলে উভয় বিষয়ে শতকরা কতজন পরীক্ষার্থী বা প্রার্থী ফেল করলো এটা একটু দেখেন আমরা শর্টকাটে কিভাবে করব যে উভয় বিষয়ে শতকরা ফেল চাইছে যে শতকরা কতজন উভয় বিষয়ে শতকরা কতজন প্রার্থী ফেল করলো সেটার জন্য আমরা যেভাবে করবো একশো মাইনাস প্রথম বিষয়ে প্লাস দ্বিতীয় বিষয়ে পাশের পার্সেন্টেজ দ্বিতীয় বিষয়ে পাশের পার্সেন্টেজ মাইনাস উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ তাহলে কীভাবে হয় একশো মাইনাস প্রথম বিষয়ে পাশ কত পার্সেন্ট আশি পার্সেন্ট দ্বিতীয় বিষয়ে পাস কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট মাইনাস উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট ষাট এবার একশো মাইনাস আশি পার্সেন্ট আর সত্তর পার্সেন্ট যোগ করলে দেড়শো থেকে যদি আমি ষাট মাইনাস দিই তাহলে হয় নব্বই থাকে এখানে এখানে হানড্রেড দিতে হবে সবগুলোয় এটাই নব্বই পার্সেন্ট হয় তাহলে একশো থেকে নব্বই চলে গেলে হয় টেন পার্সেন্ট তাহলে উত্তর কত হবে টেন পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে শতকারা জন প্রার্থী ফেল করলো তাহলে উভয় বিষয়ে শতকরা ফেল আবার কত টেন বার রয়েছে তাহলে উত্তর হবে টেন পার্সেন্ট এবার কোনো পরীক্ষায় সত্তর পার্সেন্ট শিক্ষার্থী গণিতে এবং পঞ্চাশ পার্সেন্ট বাংলায় পাশ করলো যদি উভয় বিষয়ে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী পাস করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করলো তাহলে উভয় বিষয়ে ফেল এর পার্সেন্টেজ আমরা কিভাবে বের করব ওই একই নিয়মে একশো মাইনাস প্রথম বিষয়ে পাস প্রথম বিষয়ে পাশের পার্সেন্টেন্স প্লাস দ্বিতীয় বিষয়ে পাশের পার্সেন্টেন্স মাইনাস উভয় বিষয়ে উভয় বিষয়ে পাশ উভয় বিষয়ে পাশের পারসেন্টেন্স তাহলে কীভাবে একশো মাইনাস প্রথম বিষয়ে পাস কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট প্লাস দ্বিতীয় বিষয়ে পাশ হচ্ছে বাংলায় পঞ্চাশ পার্সেন্ট মাইনাস উভয় বিষয়ে পাস চল্লিশ পার্সেন্ট তাহলে একশো মাইনাস সত্তর আর পঞ্চাশ হলো একশো বিশ একশো বিশ থেকে চল্লিশ চলে গেলে থাকে আশি পার্সেন্ট তাহলে হয় মোট বিশ পার্সেন্ট তাহলে উভয় বিষয়ে ফেল করলো বিশ পার্সেন্ট উত্তর হবে বিশ পার্সেন্ট এবার পাঁচ নম্বরটা দেখেন কোন পরীক্ষায় বিশ পার্সেন্ট শিক্ষার্থী গণিতে তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী ইতিহাসে ফেল করে যদি উভয় বিষয়ে তেরো পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে তবে শতকরা কত পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করলো এটা আমরা কিভাবে বের করব উভয় বিষয়ে পাস এর পার্সেন্টেন্স এর জন্য আমরা যে সূত্র একই রকমের একশো মাইনাস প্রথম বিষয়ে ফেল প্রথম বিষয়ে ফেলের পার্সেন্টেজ প্লাস দ্বিতীয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ উভয় বিষয়ে তেরো পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে মাইনাস উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ তাহলে চলুন একশো মাইনাস প্রথম বিষয়ে ফেল কত পার্সেন্ট প্রথম বিষয়ে ফেল হচ্ছে বিশ পার্সেন্ট যোগ দ্বিতীয় বিষয়ে ফেল হচ্ছে তিরিশ পার্সেন্ট মাইনাস উভয় বিষয়ে ফেল হচ্ছে তেরো পার্সেন্ট তাহলে একশো মাইনাস তিরিশ আর বিশ পঞ্চাশ পঞ্চাশ থেকে তেরো চলে গেলে থাকে সাঁত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট এখানে একশো পার্সেন্ট দিয়ে দিতে হবে আমি মিস করছি তাহলে এখানে কত থাকে তেষট্টি পার্সেন্ট তাহলে উত্তরটা কত হবে যে উভয় বিষয়ে উভয় বিষয়ে শতকরা পাশ হচ্ছে তেষট্টি পার্সেন্ট এবার আমরা ছয় নম্বরটা দেখি কোনো পরীক্ষায় বান্ন পার্সেন্ট শিক্ষার্থী বিজ্ঞানে এবং চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী গণিতে ফেল করে উভয় বিষয়ে সাতাশ পার্সেন্ট শিক্ষার্থী ফেল করে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে তাহলে দেখেন উভয় বিষয়ে পাস এর পার্সেন্টেন্স কিভাবে বের করবো একশো মাইনাস প্রথম প্রথম বিষয়ে ফেল এর পার্সেন্টেন্স প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল এর পার্সেন্টেজ মাইনাস উভয় বিষয়ে ফেল এর পার্সেন্টেজ তাহলে একশো মাইনাস প্রথম বিষয়ে ফেল কত পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট প্লাস দ্বিতীয় বিষয়ে ফেল হচ্ছে চল্লিশ পার্সেন্ট মাইনাস উভয় বিষয়ে ফেল হচ্ছে সাতাইশ পার্সেন্ট তাহলে এটা কত আসে একশো মাইনাস এটা হবে না বাহান্ন আড়ো চল্লিশ বিরানব্বই বিরানব্বই থেকে সাতাশ চলে গেলে তাকে হচ্ছে পঁয়ষট্টি এখানে পার্সেন্ট হবে পঁয়ষট্টি পার্সেন্ট তো একশো থেকে যদি পঁয়ষট্টি পার্সেন্ট চলে যায় হয় হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে শতকরা উভয় বিষয়ে পাশ করে কতজন পঁয়ত্রিশ জন আমাদের উত্তর হবে ক বন্ধুরা তাহলে আজ এ পর্যন্তই এর পরবর্তীতে আপনাদের সাথে আমি নতুন অন্য কোনো অঙ্কের এপিসোড নিয়ে হাজির হব যাওয়ার সময় যেটা বলতে চাই সমগ্র অঙ্ক অত্যন্ত সহজভাবে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন আমি